একটা জিনিস আপনারা বলুন, অল্ট সিজন যে শুরু হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে? কিভাবে বুঝবেন যে অল্ট কয়েন পাম্প করবে বা পাম্প করছে? তো এটা বুঝতে গেলে কিন্তু আপনাকে জানতে হবে যে একটা কয়েন আছে যেটা মার্কেটে কিন্তু খুব কম সময় পাম্প করে, যখন পাম্প করে তখন বুঝে নিতে হবে অল্ট সিজন শুরু হয়ে গেছে, এবং সেই কয়েনটার নাম হচ্ছে কার্ডানো অ্যাডা। কার্ডানো অ্যাডা যখন পাম্প করে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে মার্কেট কিন্তু আপসাইড নিতে চলেছে, এবং মার্কেট কিন্তু বলা যায় যে অল্ট সিজনের দিকে ঝুঁকছে। এবং সেটা দেখেই যদি আমরা বলি, কার্ডানো অ্যাডা কিন্তু পাম্প নিতে শুরু করেছে এবং 21% আপ। এবং এটা লাস্ট কত দিন আগে আমি লাস্ট দেখেছি যে কার্ডানো অ্যাডা 21% আপ, সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানান। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। আমি ভিডিও শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে শুরু করছি বিকেশ। শুরুতেই আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে কার্ডানো হঠাৎ করে কিন্তু 20%-এর কাছাকাছি আপ। এবং কার্ডানো আপ হচ্ছে মানে কিন্তু আমাদের ধরে নিতে হবে অল্ট সিজন মোটামুটি শুরু হয়ে গেছে, এবং বিটকয়েন ডমিনেন্স আমি যেটা বলছিলাম সেটা কিন্তু ডাউনফলে যাচ্ছে, এবং কার্ডানোর মতো কয়েন কিন্তু পাম্প করছে। এবং বেশ কিছু কয়েন যেগুলো এখনও আমাদের হাতে আছে, যেখানে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, যারা চিন্তাভাবনা নিচ্ছেন, এখনও পর্যন্ত যারা আসেননি মার্কেটে, তো সেক্ষেত্রে যদি দেখি বেশ কিছু কয়েনের কথা আমি বলবো এই ভিডিওটায়, যেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু প্রফিটের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আর একটা জিনিস আমাদের দেখতে হবে, লাস্ট কদিনে যে কয়েনগুলো পাম্প করে গেছে তার মধ্যে কিন্তু পলকাডট আছে, বেশ কিছুটা পাম্প করেছে, যদিও এটা কিন্তু বলা যায় যে কার্ডানোর মতো র্যালি নিয়েছে, একদিনে 20% এরকম কিন্তু নয়। পাশাপাশি সোলানা যে হারে পারফরমেন্স দিচ্ছে, অন্য কোনো কয়েন কিন্তু ধারে কাছে, অন্য কোনো অল্ট কয়েন কিন্তু ধারে কাছে নেই। তো পাশাপাশি যদি দেখি কার্ডানো আজকে নিয়েছে, এবং গত পরশু দিন অ্যাভালাঞ্চ যেভাবে কিন্তু পাম্প করেছিল, অ্যাভালাঞ্চ কিন্তু $28 চলছে। তো সেক্ষেত্রে যদি দেখি পলিগন ম্যাটিকও কিন্তু আজকে বেশ কিছুটা পাম্প করেছে, $0.88 চলছে। এবং বেশ কিছু দিন ধরে আমি কিন্তু আপনাদের বলছিলাম, যখন কিন্তু 0.5 ছিল, 6 ছিল, 7 ছিল, সমস্ত জায়গায় কিন্তু আমি বলেছি পলিগন ম্যাটিক কিন্তু বাই করা যায়। আজকে কিন্তু 0.88-এর কাছাকাছি কিন্তু আছে, এবং যথেষ্ট ভালো জায়গায় কিন্তু বর্তমানে বিলং করছে। শিবায়নু কয়েনও কিন্তু লাস্ট বলা যায় 7 দিনের মধ্যে কিন্তু 20% রিটার্ন দিয়ে দিয়েছে। এবং আমরা দেখি কোন কয়েনগুলো কিন্তু খুব বেশি এখনও পর্যন্ত পাম্প করেনি, সেই কয়েনগুলো থেকে আগামী দিনে কিন্তু একটা প্রফিটের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কয়েনগুলো পাম্প করেছে সেগুলো কিন্তু আরও বেশি যেতে পারে, এরকম বেশ কিছু কয়েন থাকতে পারে বা আছে। আজকে কিন্তু সকালবেলা অপটিমিজম কয়েনটা কিন্তু যথেষ্ট ভালো পাম্প করেছিল, বারবার কিন্তু আমি আপনাদের বলছিলাম আরবিট্রাম অপটিমিজম এই কয়েনগুলো পাম্প করেনি। তো যাই হোক, কথা শুনেছে আজকে। এবং ভি চেনও দেখতে পাচ্ছেন মোটামুটি 20% আপসাইড হয়েছে লাস্ট 7 দিনে। পাশাপাশি জিআরটি যদি দেখি ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে, কোয়ান্ট খুব একটা বেশি পাম্প করেনি। তো সেক্ষেত্রে স্ট্যাক্স যদি দেখি যথেষ্ট ভালো র্যালি দিয়েছে। এবং আর একটা জিনিস যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড কয়েনটার মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখাচ্ছে, স্পট অন চেন যদি আমরা দেখি। তো সেক্ষেত্রে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন এই কয়েনটার মধ্যে কিন্তু ইনফ্লো হচ্ছে মানি, সে কারণে কিন্তু আমি এই কয়েনটার কথা বলছি। তো এই কয়েনটাও কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো কিন্তু রিটার্ন দিতে পারে, বর্তমানে 5% আপ আছে আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে সেলো। সেলো কয়েনটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই কয়েনটা কিন্তু মানে আন্ডার ভ্যালু আছে এখনও, তার কারণ হচ্ছে সেলোর যে অল টাইম হাই যদি আপনারা দেখেন প্রায় $10-এর কাছাকাছি, এবং অল টাইম লো থেকে মাত্র 61% আপ, এটা কিন্তু একটা খুব 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 বড় দিক। সেলো কয়েনটা কিন্তু এখনও পর্যন্ত খুব একটা বেশি পাম্প করেনি, আমি আগেও কিন্তু ভিডিওতে বলেছি, এবং আমার যে পোর্টফোলিও লিস্ট ছিল সেটাতেও কিন্তু সেলো ছিল। সেলো কিন্তু আন্ডার পারফরমেন্স দেখাচ্ছে এই সময়ে দাঁড়িয়ে যদি দেখি। পাশাপাশি সেলোর কিন্তু লেয়ার টু আসার কথা, এরমটাও কিন্তু শোনা যাচ্ছে। তো মার্কেটে কিন্তু সেলো লাস্ট 30 দিনে মাত্র 11% এবং 1 বছরে 3% আপ, এটা কিন্তু খুব নেগেটিভ দিক সেলোর জন্য, এবং সেলো কিন্তু যে কোনো সময় পাম্প করতে পারে। তো অবশ্যই নজর রাখবেন সেলোর দিকে, সেলো কয়েন কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। পাশাপাশি নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে কসমস অ্যাটম। অ্যাটম কিন্তু যে আপগ্রেডেশন করেছে লাস্ট কিছু দিনে, এবং বলা যায় বিয়ার মার্কেটে অ্যাটম কিন্তু যখন র্যালি নেবে যথেষ্ট ভালো, কিন্তু $30-$40 কিন্তু এর প্রাইস হওয়া ইজিলি ব্যাপার। কসমস অ্যাটম যথেষ্ট ভালো ইকোসিস্টেম তৈরি করেছে, এবং আগামী দিন কিন্তু এর থেকে যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আছে। তো কসমস অ্যাটম এখনও যারা বাইং করেননি, যদি চান অবশ্যই করতে পারেন, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজের রিসার্চ করার পর কয়েন বাইং করার চেষ্টা করবেন। পাশাপাশি যদি লাইট কয়েন দেখি, লাইট কয়েন কিন্তু মোটামুটি $60-$58 গেছিলো, তখন থেকে কিন্তু আমি আপনাদের বলেছিলাম, অনেকেই কিন্তু হোল্ড করছিলেন, কারণ আমি বলেছিলাম হোল্ড টাইট, লাইট কয়েন কিন্তু আবারও ফিরে আসবে, এবং লাইট কয়েন মোটামুটি $76 এসছে। তো এই জায়গায় যদি দেখি, আমি বলেছিলাম তখনও
$75-76 কিন্তু ফার্স্ট এন্ট্রি, তারপরে কিন্তু নিচে নামলে আরও দুটো এন্ট্রি নেওয়া যেতে পারে, তো সেই জায়গায় কিন্তু এখনও আছে। লাইট কয়েন কিন্তু এখান থেকে $100 কাছাকাছি র্যালি দেখাতে পারে, যদি অল্ড সিজন কিন্তু লম্বা হয়, লাইট কয়েন $100 ছোঁয়ার কিন্তু কোনো ব্যাপার নয়, তো সেক্ষেত্রে লাইট কয়েন থেকেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো কিছু করতে পারেন। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্যানকেক। প্যানকেক কিন্তু $1.50 গেছিলো, সেই সময় যথেষ্ট ভালো বাইং অপরচুনিটি ছিল, যারা বাইং করেছেন যথেষ্ট ভালো প্রফিট আছে, যারা বাইং করেননি এই সময় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্যানকেকের অল টাইম হাই আপনারা দেখলে চমকে যাবেন, কারণ $44 কাছাকাছি কিন্তু অল টাইম হাই। পাশাপাশি যদি দেখি খুব বেশি যে পাম্প করেছে, এরকম কিন্তু মানে 30 দিনে 15% পাম্প এবং এক বছরে -36% কিন্তু ডাউন। তো লং টার্ম যদি চিন্তাভাবনা থাকে, যদি চিন্তাভাবনা থাকে কেক থেকে প্রফিট নেবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্যানকেক বাইং করা যায়, এবং এর যে টোকোনমিক্স আছে যথেষ্ট ভালো, আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। নেক্সট যে কয়েনটা এপিই কয়েন, টোটালি আন্ডার ভ্যালুড ছিল এবং $1 আশেপাশে এটাকে বাইং কল দিয়েছিলাম আমি, যখন কিন্তু বিয়ার মার্কেট ছিল, সেসব অনেক অতীত বলা যায়, এখন আপনারা ভুলে গেছেন হয়তো। তো এপি কয়েন কিন্তু খুব একটা বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, লাস্ট 30 দিনে 16% আপ, এবং বিট কয়েন কিন্তু আপনারা জানেন কত পাম্প করে গেছে, এবং যদি অল টাইম লো থেকে দেখি মাত্র কিন্তু 66% আপ, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। তো অবশ্যই এপি কয়েন থেকেও কিন্তু ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আগামী দিন আছে, অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কয়েন বাইং করার চেষ্টা করবেন, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। পাশাপাশি ডজ কয়েন যদি দেখি, ডজ কয়েন কিন্তু প্রফিট দিয়েছে 30 দিনে 30%, এটা কিন্তু একটা মিম কয়েন, মাথায় রাখবেন, এবং একে চালনা করেছে এলন মাস্ক। তো 30 দিনে 30% প্রফিট, এবং বিটকয়েন যেখানে $44 চলছে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই নয়, ডজ কয়েন কিন্তু আগামী দিন মোটামুটি 16 সেন্টসের কাছাকাছি কিন্তু যাওয়া, অবশ্যই নিজেদের রিসার্চ করার পর বাইং করবেন। পাশাপাশি যদি দেখি এই সব কয়েনগুলোর সাথে বেশ কিছু কয়েন আছে যেগুলো কিন্তু পাম্প করে গেছে, যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি GFI কয়েনটার কথা কদিন আগেই বলেছিলাম, তো সেক্ষেত্রে GFI বর্তমানে কিন্তু এমন একটা জোনে আছে যেখান থেকে কিন্তু ডাউনফল দেখাচ্ছিল সম্ভবত, হ্যাঁ $1.46 কাছাকাছি GFI কিন্তু আছে এবং ঠিকঠাক জায়গায় আছে, এর থেকে কিন্তু আর একটু ডাউন হলে আমার মনে হয় ফার্স্ট বাইং যারা নিতে চাইছেন নিতে পারেন। মাত্র 63 মিলিয়ন কিন্তু সার্কুলেশনে আছে এবং আরও 2 মিলিয়ন কিন্তু খুব তাড়াতাড়ি সার্কুলেশনে আসবে, তো একটা কিন্তু এর থেকে একটা বলা যায় আর একটা ডাউনফল যদি আসে, এটা কিন্তু ফার্স্ট এন্ট্রি যারা নেননি বা যারা কিন্তু SIP করতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন। গোল্ড ফিঞ্চ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের ওপর কিন্তু নেক্সট সময় কিন্তু যথেষ্ট ভালো কিছু করতে পারে। পাশাপাশি নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে AKT। AKT কয়েনটা কিন্তু আজকেও 1.4946 এই জায়গায় কিন্তু ঘোরাফেরা করছিল এবং সেখান থেকে কিন্তু আবারও পাম্প নিয়েছিল, দেখুন মোটামুটি 1.6 কাছাকাছি কিন্তু ছিল, তো যদি দেখি সেখান থেকে কিন্তু মোটামুটি 1.8 চলে গেছে। তো AKT কয়েনটা কিন্তু যারা আছেন যারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কিন্তু সব থেকে বেশি রিটার্ন দেওয়া কয়েন হতে পারে 2025 সালের মধ্যে, নেক্সট বুলরানের মধ্যে, বারবার কিন্তু আমি আপনাদের সাজেস্ট করছি, এই কারণেই অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কয়েন বাইং করার চেষ্টা করবেন। পাশাপাশি যে কয়েনগুলোর কথা আগে বলেছিলাম তো সেই কয়েনগুলো তো থাকবে, পাশাপাশি এই সময় এই কয়েনগুলো কিন্তু খুব বেশি পাম্প যেহেতু হয়নি, বলতে বলতে সেলও কিন্তু 8% আপসাইড দেখিয়েছে, এবং আপনারা দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু সেলও 8% আপসাইড কিন্তু বর্তমান সময় আছে। তো অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কয়েন বাইং করবেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু যথেষ্ট ভলেটাইল। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, টেলিগ্রামে কিন্তু অবশ্যই বাইং কল থাকে যে কোনো কয়েনের, এবং পাশাপাশি আপনারা কিন্তু আমায় মেসেজ করতে পারেন টেলিগ্রামে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।